বংগ আর বাংলাদেশতকৈও ভয়াবহ ধ্বংসলীলা চলিল উত্তর পূব। রিমলর সংহারে উত্তর পূবত লিখি গল বিধ্বংসী অধ্যায়। কলিজা কপাই যাওয়া ধ্বংসলীলা চলিল উত্তর পূব। সূর্য উঠা দেশত সামুদ্রিক দৈত্য রিমলে হাজারজনের জীবনলৈ নমাই আনিলে কাল অমানিশা। উত্তর পূবর চারি রাজ্যত রিমলে কাঢ়ি নিলে ছত্রিশজন নিরীহর প্রাণ। অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাত কেবল সংহার আর ধ্বংসলীলা। অসমত রিমলর তাণ্ডবত নিহত লোকর সংখ্যা বৃদ্ধি হল পাঁচজনলৈ। গুৱাহাটীত এটি শিশুসহ দুজনের মৃত্যু। মরিগাঁওত এজন, পলাশবাড়ীত এগৰাকী মহিলা আর ধুবুরীত এটি শিশুর মৃত্যু হয় রিমলর প্রভাবত হওয়া তাণ্ডব লীলা। মৃত্যুর উপরি চৌদিশে চলিল ভয়াবহ ধ্বংসলীলা। এই অটোগাড়িখন, অটোরিক্সাখন বাগৰি পৰাৰ ফলত স্থানীয় রাইজে ততাতৈয়াকৈ সেই শুভম রায় তেখেতৰ মাতৃ আর আন চারিগৰাকী শিক্ষার্থীক ততাতৈয়াকৈ বিলাসীপুৰা মডেল চিকিৎসালয়লৈ আনা হয়। কিন্তু অনার পিছত ইয়াতে চিকিৎসকে কুকুৰাচাৰলৈ রেফার করে। রেফার করার পিছত কুকুৰাচাৰত চিকিৎসকে শুভম বৰ্মনক মৃত বুলি ঘোষণা করে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হল মিজোরাম। মিজোরামত রিবলৰ তাণ্ডৱত প্ৰাণ হেৰুৱালে ২৮গৰাকী লোকে। মিজোরামর আইজলর মেলথুম অঞ্চলের শিলর কুয়েরিত হওয়া ভয়ঙ্কর ভূমিস্খলনত প্রাণ গল ২৮গৰাকী লোকর। নেরানেপেরা বরষুণের ফলত মঙ্গলবারে পুয় মেলথুম অঞ্চলের শিলর কুয়েরিত সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলন। মিজোরামর আরক্ষী সঞ্চালক প্রধান অনিল শুক্লাই সদরি করেছে এই কথা। ভূমিস্খলনত পুত যাওয়া অবস্থাত কেইবাটাও মৃতদেহ উদ্ধার করার বর্তমানেও বহুকেইজন লোক আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা করা হয়েছে। রাজ্যখনের বহু স্থানত পাহাড় খহি পড়া বাতরি আহিছে। কেইবাদিনও ধরে অহা ধারাষার বরষুণের ফলত এফালের পর খহিছে পাহাড়ের শিলমাটি। ভূমিস্খলনত বহু পরিয়ালের ঘর দ্বার আর যান বাহন বিধ্বস্ত হয়েছে। প্রশাসনে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে যদিও নেরানেপেরা বরষুণের উদ্ধার অভিযানতো ঘটিছে বিলম্ব। ইয়ার মাজতে ভূমিস্খলনত নিহতসকলের পরিয়াললৈ ৪ লাখ টাকাকৈ আর্থিক সাহায্য ঘোষণা করেছে মিজোরাম সরকারে। এইটো মোর ঘর হয়, কিন্তু রাতে বহুত বরষুণের কারণে ল্যান্ডস্লাইড হয়েছিল, এনেকা অবস্থা হয়েছে আমার ঘর। প্রায় পাঁচটাত ওলাইছো, তেতিয়া ঘরটো পানি অলপ অলপ পড়ে আসে, বহুত ল্যান্ডস্লাইড হয়েছিল। তারপর ঘর সব ভাঙিছে, সব ফ্যামিলি তাতে মরিছে। ইফালে আইজলত ভূমিস্খলনের ফলত উন্মুক্ত হয়ে পড়ে বহু কফিন। রাজধানী শহরখনের একাধিক কবরস্থানত ভূমিস্খলন হওয়াত কফিন সমূহ উন্মুক্ত হয়ে পড়ার উপরই বহু কফিন ভাঙি গেছে। স্খলিত মাটির সঙ্গে নামি আহিছে বহু কফিন, যে দৃশ্যয় কপাই তুলিছে বহুজনের অন্তরাত্মা। মণিপুরের রাজধানী ইম্ফল শহরত রিমলর প্রভাবত ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি। ইম্ফল আর নাম্বুল নদীর জলস্তর ফেনে ফুটুকারে বাড়ি ভাবুকির সৃষ্টি করেছে রাজধানী শহরখনলৈ। দুইখন নদীর জলপৃষ্ঠ বিপজ্জনকভাবে বৃদ্ধি পাত দাঁতি কাষরিয়া অঞ্চলের লোকসকলক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করেছে প্রশাসনে। মঙ্গলবারের হওয়া মুখলধার বরষুণের ফলত মণিপুরের অধিকাংশ নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাত ভয়াবহ বানর আশঙ্কা করেছে সরকারে। ইতিমধ্যে বানত বুর গেছে উত্তর কাংলাগেট, উরিপক, ইমা, কেইথেলর কিছু অংশ, খোয়াথং রোড, ইম্ফল পশ্চিমের পাওনা বজার আদি অঞ্চল। বান আর বরষুণের 31 মেলৈকে সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে মণিপুর সরকার। ইপিনে রিমলর প্রভাবত মেঘালয়ত মৃত্যু হয়েছে দুজন লোকের। রাজ্যখনের শিলং মালওয়াই বাইপাসত হয়েছে ভূমিস্খলন। মেঘালয়ের বহু ঠাইত বানে ঘুরাই পেলাইছে বহু অঞ্চল। ত্রিপুরাতো ব্যাপক ক্ষতিসাধন হয়েছে রিমলর প্রভাবত। রাজ্যখনের 500ৰো অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে রিমলর তাণ্ডব। সামুদ্রিক ঘূর্ণীর প্রভাবত ত্রিপুরাত এবার অভিলেখ পরিমাণেরও বরষুণ হয়েছে। আনহাতে রিমলর প্রভাবত বিদ্যুৎ যোগান ব্যাহত হওয়ার পিছত প্রতিবাদত নামিছে অধিবক্তাসকল। আমাদের এখানে কারেন্টলি গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। ত্রিপুরাত রিমলে কৃষকর মূরতো মারিছে রামতাগুণ। রিমলের প্রভাবত ত্রিপুরাত বিগত 3 দিন ধরে হওয়া প্রবল বরষুণের প্রভাবত কৃষকসকল সম্মুখীন হয়েছে বৃহৎ ক্ষতির। রিমলের শক্তি যদিও কমি গেছে, অসম, মেঘালয়কে ধরে উত্তর পূবর রাজ্য কেখনত আগন্তুক 2 জুনলৈ অরেঞ্জ এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।